ইসলামে প্রাণীর প্রাণীর ছবি হারাম। গল্পটা আট বছর আগের। সব শেষ নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর নির্মাণে একসঙ্গে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী, সেটা টেলিভিশন ছবিতে। তুই খালি ফোনটা না কাটি, ঘরের কোনায় এমন জায়গায় রাখি দাও যেনাই তোমার কথাবার্তা সব শব্দ শুনতে। এরপর একে একে কেটে গেছে আটটি বছর। এই দীর্ঘ সময়ে এই ত্রয়ীর একসঙ্গে কাজ করা হয়নি। টেলিভিশন ছবিতে তাদের অভিনয় দর্শক সমালোচকের মন জয় করে নিয়েছিল। আপনি যদি আর একবার এই নিয়ে আর আলাপ দেন, দীর্ঘ আট বছর পর আবারও মোশাররফ চঞ্চল জুটিকে নিয়ে কাজে নামলেন ফারুকি। তাদের সঙ্গে রয়েছেন টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিনো। ফারুকি এবার তাদের নিয়ে কী কাজ করছেন সেটা জানাতে নারাজ তিনি। শুধু জানিয়েছেন ডিরেক্ট টু হোম সেবাদাতা ব্র্যান্ড আকাশ DTH এর নিবেদনে নতুন একটি কাজ করা হচ্ছে। বিষয়টি খোলাসা করে জানাননি মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীও। তবে বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখতে চান তারা। পরিচালকের পক্ষ থেকেই সব জানানো হবে শিগগিরই। জানা গেছে আকাশ DTH এর বিজ্ঞাপনেটি। কাজটিতে দুই বন্ধুর গল্প দেখতে পাবেন দর্শকরা। এদিকে বিজ্ঞাপনটি চলতি অক্টোবরেই প্রচারে আসবে বলে জানা গেছে। সম্প্রতি ছবিয়ালের ফেসবুকে পেজে বয়েজ আর ব্যাক ইন বিজনেস ক্যাপশন দিয়ে এর কিছু শুটিং চিত্র প্রকাশ করা হয়েছে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।